Assalamualaikum Torikul bhai. Waalaikum assalam bro bhai. Kya bosta apnar? Acha, ami to bhalo achi kintu darshokder kintu ajke bhalo rakhte hobe bhai. Bhai bhalo lagar jonnoi to bhalo jinish niye ashi. Bhalo kore eta ki kore bhai? Eta hocche G Corolla. To eta G Corolla. To eta G Corolla. তো এটা কি আজকে কি রকম ভাবে দিবেন আজকে বুঝলাম না আজকে এমন একটা দামে দিব মানে আপনি কল্পনা করতে পারবেন না বা দর্শকরাও পারবেন না সেরকম সিরিয়াসলি ম্যাজিক্যাল প্রাইসে দিব চল ওকে ঠিক আছে তো ভাই কিন্তু আজকে বলছে যে আজকে এই যে গাড়িটা মোটামুটি ভালো একদম ফ্রেশ লাগতেছে আমার কাছে তবে সামনে পিছনে সবকিছু ইনডোর যা আছে সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর ভাই দামটা কিন্তু থাকবে আপনার উপরে ওই যে বললাম না ভাই একটা ম্যাজিক্যাল প্রাইসে দিব ম্যাজিক্যাল প্রাইস আচ্ছা সেটার জন্য দাম শুনলে আকর্ষণ ফিল করবে গাড়ি দেখতে আসা তো আচ্ছা আগে দামটা কই দেন দামটা আগে বলে দিলো ভাই সবকিছু না ভাই বলেন না ভাই আগে কিছু ফিচার্স দেখাই আচ্ছা আচ্ছা ঠিক আছে চলেন আপনি যখন বলছেন দেখান পরে তবে বলে রাখি ভাই অনেকে তো 12 12 কয় হ্যাঁ এইগুলো আজকে বাদ দিয়ে কথা বলবো 12 12 এগুলো বাদ দিয়ে আর নিচে থাকবে শিওর শিওর ইনশাআল্লাহ ওকে দেখান গাড়ি দেখান তাহলে ওকে গাড়িটা যেহেতু দেখতে চাইছেন তাহলে আমি কিছু স্টেপ বাই স্টেপ শুরু করি হ্যাঁ অবশ্যই আচ্ছা প্রথমে গাড়িটার ন্যাচারাল ডিটেইলস সেটা হচ্ছে মডেল লিস্টটা জানিয়ে রাখি সো এটা হচ্ছে টয়োটা জি করলা ভেরিয়েন্টের গাড়ি আপনি তো জানেন এক্স করলা বাংলাদেশে কতটা ফেমাস তাই না হ্যাঁ সো এক্স করলার পাশাপাশি কিন্তু জি করলাটাও একই রকম ভাবে ফেমাস কেননা এক্স করলা এটা হচ্ছে আপডেট ভার্সনটা মানে আপনি বলতে চাচ্ছেন এক্স করলা থেকে এটা জি করলা আপডেট আপডেট এটা হচ্ছে ভাই আপনার যদি আমি সিম্পলি বলি একটা ফোন যেমন আইফোন আছে স্যামসাং আছে তাদের ব্র্যান্ডের সর্বোচ্চ লেভেলের যেটা থাকে ওই একই ক্যাটাগরির ফোনের মধ্যে সেইটা আবার এক্স করলা সিরিজের গাড়ির মধ্যে এটা হচ্ছে সেরকম ওই ব্যান্ড ভ্যালুর দিক থেকে গাড়ির দিক থেকে ফিচার্স দিক থেকে টপ লেভেলের গাড়িটা অত যাই বলেন আপনি বলছেন 12 নিচে থাকবে 12 নিচে যেন থাকে ভাই কথার কাজে কি এর আগে মিল পাইছেন মিল তো পাইছি কিন্তু আজকে কথাবার্তা সুবিধা লাগতেছে না সুবিধা লাগতেছে না না আচ্ছা এখন লাগবে আগে বলে রাখি এই গাড়িটাতে কিন্তু 26 সাল পর্যন্ত ট্যাক ফিটনেসের মেয়াদ আছে 26 সাল পর্যন্ত ফিটনেস এখন কত সাল চলে ভাই এখন তো 24 সাল আর 26 সাল আসতে কত বছর আরো 3-4 বছর দেরি 2 বছর তো মিনিমাম আছে মানে এটা তো হিসাবের মধ্যে আসবে না অনেক দূর কোন মাসের হিসাব হবে না বছর মানে গাড়ির কাগজের কথা এখন ভুলে গেলি মানে ভুলে যেতে হবে ভুলে গেলে চলবে তাহলে অনেকে আবার বলবে ভাই তাহলে ট্যাক্স করে কথা কর না এটা কি অবশ্যই ট্যাক্স তো বলেন আগামী শীতের পরে কাগজ শেষ হবে মানে আগামী শীত বলতে এখন থেকে এক বছরের বেশি আসল কথা বলছি কাগজে কলমে যা আছে সেটাই বলে দিলাম ওকে হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি হয়েছে আপনি অনেক কথা বলছেন আগে গাড়ি দেখেন ভাই আমার কিন্তু তর হইতেছে না আচ্ছা ওকে হ্যাঁ গাড়ি তো দেখাবো ভাই গাড়িটা তো সামনে নিয়ে কথা বলতে আছে হ্যাঁ হ্যাঁ সামনের দিকটা একটু কি দেখাই ও তার আগে কি মডেলটা বলছিলেন আমরা ভাই মডেল কত ভাই এটা তো জিজ্ঞেস করে ভুলে গেছি আচ্ছা বলে থাকলে আরেকবার বলে দি কি বলেন বলেন এটা হচ্ছে ভাই 1 2 3 তিনের মডেল তিনের মডেল কিন্তু তিনের মডেল তো নিউশো আসে না ভাই তাহলে কি পাঁচের পাঁচের মডেল না পাঁচেরও মনে হচ্ছে না তাহলে কত হতে পারে ভাই কত দুই মাঝামাঝি কোনটা পাঁচ আর তিনের মাঝে তিনের মাঝামাঝি চারের মডেল চারের মডেল আচ্ছা চারের মডেল শিওর আপনার কথা শুনে তো হিল দিলেন এটা মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে স্যার চারের মডেল গাড়ি চারের মডেল গাড়ি আচ্ছা ঠিক আছে বললে কি চারের মডেল হয়ে যায় সেটা সমস্যা নাই এটা তো প্রমাণ হবে প্রমাণ হবে না হ্যাঁ প্রমাণ কাগজে আছে কাগজে এটা শো করা আছে 2004 এর মডেল কত মডেল ভাই 2004 এর মডেল তার মানে আমরা মেনে নিতে পারি যে চারের মডেল হ্যাঁ আচ্ছা কথা মানে একটু বেশি হয়ে যাচ্ছে তাই না তো শর্ট করে দিই শর্ট করে দিই বলতে এই গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে আবার 2007 এ চারের মডেল 2007 এ রেজিস্ট্রেশন হয়েছে 2004 এর মডেল 2007 এ রেজিস্ট্রেশন পেপারটা ভাই কতদিন 26 সাল 25 সাল 25 মানে এই বছরে কোনো চিন্তা নাই কাগজ নিয়ে আছে ভাই না যারা এই বছরটা শান্তিতে কাটাতে চান ইনশাআল্লাহ আগামী দিনগুলো একটা ভালো গাড়ি কিনতে চান গাড়িটা নেবেন কিনবেন চালাবেন পারফরম্যান্স যাচাই করে নেবেন তাদের উদ্দেশ্যে বলে রাখতে চাই চারের মডেল 7 এর রেজিস্ট্রেশন এই জি করলা গাড়িটা কিনতে পারবে আমাদের প্রতিষ্ঠান থেকে তাও 2 বছর 1 বছর কাগজ আপডেট সহ দেখ মাশাআল্লাহ এর বাইরে একটা বিষয় বলে রাখি ভাই আপনি যদি মনোগ্রাম গুলো দেখেন প্রত্যেকটা মনোগ্রাম ভাই এখনো পর্যন্ত স্টিল গাড়ির সাথে যেটা আসছে ওটাই আছে একদম অরিজিনাল অরিজিনালটাই আছে এই গাড়িতে টুকটাক টাচ আপ হইছে আপনি জানেন বাংলাদেশে গাড়ি চললে
রিকশার খোঁজা টোসা লাগা ইম্পসিবল কিছু, এটা তো সবাই জানে। আর এটা অস্বীকার করার মতো কোনো সাহস সৎসাহস আমার নাই। টাচ আপ হয়েছে সেটা বড় কথা না, টাচ আপ কাজ আছে নাকি এটা বলেন। যাইহোক, এবার আসা যাক লাইট গুলো দেখানোর জন্য। অনেক দর্শক বলবে যে ভাই লাইট যেগুলো আছে এগুলো ভাই কতদিন যাবে, বা লাইট গুলো যেহেতু অরিজিনাল আছে আপনার ভালো হবে কিনা আগামী দিনে চালানোর জন্য। সো তাদের উদ্দেশ্যে বলে দিয়েছে হ্যাঁ একটু শেড পড়েছে লাইট গুলোতে, তবে এটা কিন্তু আপনারা চাইলে বব করাতে পারবেন, মানে পরিষ্কার করানো যাবে। মানে পরিষ্কার করার জন্য বব করলে এটা চলে যাবে না, এই কালচার অনেকটা চলে যাবে ভাই আপনার। তারপরে কিন্তু আপনি চাইলে আবার দু তিন বছর ন্যাচারাল ইউজ করতে পারবেন অরিজিনাল লাইটটাই। আচ্ছা এগুলোর খরচ কিরকম হয় এটা কি জানেন? খুব বেশি একটা খরচ না ভাই, 2-3 হাজার টাকা। তাইলে তো সামান্য ভাই, এগুলো করাই যায়। এরপরে যদি আপনাদের ভাই গ্রিলটা দেখাই, আপনারা অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাই দেখে গেছে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, গ্রিলটি চেঞ্জ করে একদম নতুন সেট লাগাইছে। ভাই এরকমের কিছু কিন্তু এই গাড়িটা ক্ষেত্রে হয় না, এটা হচ্ছে প্রথম কথা। মানে আপনি বলতে চাইছেন এগুলো একদম নতুন, মানে যা আছে গাড়ির সাথে অরিজিনাল অরিজিনাল হয়, নতুন বলে দেওয়া চেঞ্জ হয়েছে। অরিজিনাল কিন্তু নতুন মতো লাগছে, নতুন মতোই লাগছে। কারণটা ভাই গাড়িটা যে ইউজড হয়েছে খুবই সুন্দরভাবে, ফার্স্ট পার্টি স্মার্ট কার মালিকের গাড়ি ভাই, উনি নিজে হাতে ইউজ করেছে গাড়িটা, তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন গাড়িটা কেমন থাকতে পারে। সো এবার বাকি যে বিষয়টা সেটা হচ্ছে চেসিস কোথাও মার খাওয়া আছে কিনা, বা বড় সড়ো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা সেটা একটু দেখাবো। সেজন্য আমি যেটা করবো ইঞ্জিন রুমটা একটু খুলে দেখাবো। আচ্ছা আগে ইঞ্জিন রুম দেখাতাম একটু পরে, কিন্তু আজকে একটু শুরু দিয়ে দেখা কি বলে। আগে ইঞ্জিন দেখাবেন তাহলে দর্শকের তো আগে ইঞ্জিনের মানে ফিলটা দেখে নেবে যে কিরকম আছে। ভাই মূল বিষয় কি জানেন, একটা দর্শক যদি আসে হ্যাঁ সে কিন্তু অনেক দূর থেকে আসে, এটা একটু ভাবে। জি অবশ্যই দূরে কাছে, আমি ছোট করেই বলি, আমরা তো এই প্রতিষ্ঠানটা হচ্ছে উত্তরা, হ্যাঁ সাগরের শোরুমটা হচ্ছে উত্তরা। আপনি চিন্তা করেন পুরান ঢাকা থেকে এক ভাই আসলে তাহলে কিন্তু 20 কিলোমিটার প্রায়, 20 কিলোমিটার কিন্তু আপনার ঢাকায় অনেক কম মনে হলেও এটা অনেক ডিস্টেন্স। ঢাকা শহরে 20 কিলোমিটার অনেক ভাই, অনেক না? হ্যাঁ অনেক। সেই অনেক ডিস্টেন্সটাও কিন্তু মাথায় রাখতে হবে, শুধু তো এখান থেকে আসে এমন না, সারা বাংলাদেশ থেকে আমাদের কাস্টমাররা কিন্তু আসে, যারা ভিডিওটাই তোমাদের দেখতে আসে সিলেট। এটা অনেকে কিন্তু ভাই ভিডিওটা শেয়ার করে দিচ্ছে ভাই, হ্যাঁ অবশ্যই কমেন্টও করছে আবার লাইক করছে, আবার অনেকে ভাবতেছে যে লাইক করবে কিনা। তো তাদের জন্য যেহেতু দেখাচ্ছি লাইক তো করবে, ঠিক আছে অবশ্যই লাইক করে দেন ভাই, অবশ্যই ইনশাল্লাহ। আর কমেন্ট তো করবেই ভাই, মতামত জানানো 100% জরুরি, কেননা আপনি যদি আপনার পিওর মতামতটা আমাকে না জানান হ্যাঁ তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে আমার আর কোন জায়গাটা চেঞ্জ করা উচিত। আপনারা চাইলে আমাকে পরামর্শ দিতে পারেন যে ভাই আরো একটু এইভাবে দেখালে ভালো হবে, আমরা সেই জিনিসগুলো আপনাকে দেখাতে চাই। মানে আমাদের টার্গেটটা যেটা ভাই সেটা হচ্ছে এক ভাই ধরেন চট্টগ্রাম থেকে গাড়ি দেখতে আছে, অথবা সিলেট থেকে, অথবা ধরেন আপনার খুলনা থেকে গাড়ি দেখতে আছে, আমাদের গাড়ি তো ঢাকায় তাই না, হ্যাঁ সে তো এসে এখন দেখতে আসে না, ভিডিওতে যাতে সে একটা টোটাল ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যায় যে গাড়িটা আদৌ কেমন হতে পারে, 19-20 হলেও সেটা কতটুকু ডিফারেন্স থাকতে পারে, দামের ব্যাপারটাও যাতে একটা কাছাকাছি পর্যায়ে থাকে, সেই সব কিছু আমরা একসাথে চেষ্টা করি ভিডিওতে তুলে ধরার জন্য। তো সেটার জন্য কিন্তু এত কিছু করা হয়। জি জি জি। তো যাই হোক, আমি আপনাদেরকে যে ইঞ্জিন রুমটা দেখানোর কথা বলছিলাম সেটা একটু দেখাচ্ছি ভাই। ভিভিটাই যে ইঞ্জিনটা এই গাড়িটাতে আছে, এই ইঞ্জিনটা কিন্তু প্রায় নতুন একটা ইঞ্জিন, এই গাড়িটা বলবো না যে এটা অরিজিনাল ইঞ্জিন আছে, এটা চেঞ্জ করা হয়েছে এবং বর্তমানে বিআরটি কাগজে ইন্ডোস করা আছে, মানে এটা কাগজে উঠানো আছে, তো তাইলে তো কোনো সমস্যা নাই, এবং খুব বেশি একটা রানও করে না এই ইঞ্জিনটা। আপনারা মানে কত 60-65 কিলোর মতো হয়তো রান করেছে, 65,000 কিলো, মানে একদম নতুন একটা ইঞ্জিন কিন্তু পাচ্ছেন আপনারা সেক্ষেত্রে, বুঝতে পারছি। তো যারা একটা ফ্রেশ ইঞ্জিনের গাড়ি চান তারা কিন্তু অবশ্যই এটা দেখতে পারে। এরপরে আসা যাক যে ভিতরের যে মার্সেল গুলো আছে সেখানে কোনো প্রবলেম হচ্ছে কিনা, শক অ্যাবজর্বার গুলোতে প্রবলেম হচ্ছে কিনা ইত্যাদি বিষয় যদি বলি, এগুলো এখনো পর্যন্ত অরিজিনাল আছে, কোনো কিছুতেই হাত দেওয়া হয় না বা চেঞ্জ করা হয় না। ইভেন আপনারা যদি এখানে চেসিস নাম্বারটা দেখেন, দেখেন সেটাও কিন্তু অনেক ক্লিন, এখানে একটা ছোট ছোট কাটা ঘষা মাজারও দাগ পাবেন না আপনারা। সো কতটা ফ্রেশ অবস্থায় থাকছে সেটা কিন্তু আপনারা এখনই অনুমান করতে পারছেন, না দেখতে পারলেও কিন্তু ক্যামেরা চোখ দিয়ে দেখে নিচ্ছে। হ্যাঁ এই যে দেখেন ভাই, এখানে কিন্তু যে বনেটটা আছে সেটা কিন্তু টয়োটার লোগো লাগানো, এখানে স্টিকার গুলো কিন্তু এখন অরিজিনাল সিলটা আছে, মানে কোনো কিছু কিন্তু এখনো পর্যন্ত উঠানো হয় না, হিটার পেপারটাও কিন্তু লাগানো আছে, মানে বেসিক যে সব জিনিস আছে যা যা দরকার, পার্সোনাল ইউজ গাড়ির যে চিহ্নটা থাকে ভাই সেটা কিন্তু এই গাড়িটাতে 100% রয়ে গেছে। দেখ এখন একটা কথা বলে রাখি, যতই পার্সোনাল ইউজ গাড়ি হোক না কেন,
এক্স করলে জি করলে গাড়ি টুকটাক অ্যাপসে চলতেই পারে। মানে এগুলো পাশাপাশি অনেকে চালায় বা ড্রাইভার যে রাখে তারা চালাতে বলে পার্সোনাল মালিক থাকলেও, তো সেই রকম যদি কোনো ডিউ থাকে আমার জানা মতে এই গাড়িটা চলে না, তারপরে যদি কোনো ডিউ থেকে থাকে সেটা আমরা প্রোভাইড করে দিয়ে দেবো, ওটা পরিশোধ করে দেবো। জি জি জি। সেবারে ভাই একটু সাইড বাই সাইড দেখায় গাড়িটা, বিশেষ করে আপনাদের যে টায়ার গুলো দেখায় টায়ার বিট গুলো কিন্তু মোটামুটি আছে, চারটা টায়ার আপনারা ছয় সাত মাস ইউজ করতে পারবেন রিম সহ। এবং আপনারা যদি সাইডের রঙের কন্ডিশন দেখায় সেদিক থেকেও কিন্তু মোটামুটি ভালো থাকছে, গ্লাস গুলো কিন্তু আপনার স্টিকার লোগো সহ পেয়ে যাবেন, প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল আছে। ইভেন আমি যদি একটু ভিতরের দিকটা দেখাই ভাই, সাধারণত এই গাড়িগুলো আপনার পুরনো হয়ে যায়, দেখা গেছে এগুলোতে দাগ পড়ে যায়, বাট এই গাড়িটার ক্ষেত্রে কিন্তু ওরকম কোনো পসিবিলিটি নাই, পর্যন্ত একদম ক্লিন, যা আছে সবই অরিজিনাল এবং অথেন্টিক আছে। এবং আমি যদি ভিতর দিকটা দেখাই ভাই, ভিতরের দিকটা যদি দেখেন ড্যাশবোর্ড এসি প্যানেল থেকে শুরু করে যা কিছু আছে আমি এইভাবেই ইউজারের কাছ থেকে পেয়েছি, যেভাবে আছে সেভাবেই আপনাদেরকে দেখাচ্ছি, আমি কিন্তু এখানে কোনো কিছু চেঞ্জ করিনি, সেটা হচ্ছে মূল বিষয়। সো এই সব দিক থেকে যদি বিবেচনা করে বলি ওভারঅল গাড়িটা কিন্তু যথেষ্ট ভালো থাকছে, আর ভালো রাখার মতোই কিন্তু আপনি এটা নিয়ে চালাতে পারবেন ইনশাআল্লাহ। সো এগুলো তো গেল ভাই বেসিক ডিটেলস, এরপরে আসা যাক ভাই পিছন দিকে কোথাও কোনো রকম গোতাগাতি বা মারটার আছে কিনা সেটা দেখানোর যদি প্রশ্ন আসে বলে রাখি ভাই, গ্লাস অরিজিনাল আছে স্টিকার সহ দেখে নিতে পারবেন। এই যে দেখেন ভাই, এর আগে কেউ না কেউ হয়তো এখানে চেক করে দেখছে যে এটা আবার মানে সেকেন্ড হ্যান্ড কোনো স্টিকার লাগানো হলো কিনা ভাই, ওই চান্সই নাই, সেটা কিন্তু এখানে বোঝা গেছে, বোঝা যাচ্ছে। হ্যাঁ মানে কোম্পানি থেকে যে সিলটা আসছে সেটা কিন্তু জলজ্যান্ত প্রমাণ এটাই। দর্শকদের জন্য অবশ্যই থাকছে। তো এখানে টাঙ্কের স্পেসটা যদি আপনারা ওভারঅল দেখেন খুবই ভালো থাকছে ইনশাল্লাহ। এবং এখানে কিন্তু আপনার একটা সিএনজি সিলিন্ডার পাচ্ছেন 6 লিটার, যেটার মেয়াদ আপনার আরো বেশ কয়েক বছর পেয়ে যাবেন ইনশাল্লাহ। স্পেয়ার চাকা স্পেয়ার টু যা কিছু আছে সবকিছু আপনারা পাচ্ছেন। একইভাবে এই পাশটাও যদি দেখেন, এই পাশটাও কিন্তু অনেকটাই বেটার কন্ডিশনে আপনারা পেয়ে যাচ্ছেন, খোলা কাটা ইনশাল্লাহ বা অ্যাক্সিডেন্টের হিস্টোরি এইসব জায়গায় কিন্তু আপনারা ইনশাল্লাহ পাচ্ছেন না। ছাত্রটুকুকে যদি বলে দেয় চলবে, আপনার কাছে কেমন লাগছে গাড়িটা? হ্যাঁ আমার কাছে দেখে তো ভালোই লাগলো, দর্শকদের রেকমেন্ড করা যায় গাড়ি? জি জি, মানে আমি বলি যাদের জি করলা কেনার ইচ্ছা বা এক্স করলা এরকম ধরনের গাড়ি কিনতে যাচ্ছে, তো আমি বলি এক্স করলা থেকে, যেহেতু এটা হচ্ছে অপশনাল বাম্পার রয়েছে, মেন বাম্পার রয়েছে, এগুলো খুবই ভালো রয়েছে। এবং আমরা যদি ডান পাশটা আসি ভাই, এই পাশে যদি দেখেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে, তারপরে আপনাদের যদি টায়ারগুলো দেখা এগুলো কিন্তু মোটামুটি ভালোই আছে। আমি বলেছিলাম 6-7 মাস ইউজ করা যাবে, সেটা কিন্তু ভাই সত্যি ইউজ করা পসিবল বা যাওয়ার মতোই। আমরা যদি এই পাশ থেকেও দেখি, আমি যে দরজাটা খুললাম এটা হচ্ছে ড্রাইভিং সিটের দরজা, এবং এই পাশটা যদি দেখি আমরা স্টার্টিং হুইলটা অথবা মিটারটা দেখি সবই কিন্তু বেশ ভালো ভিজিবল আছে ইনশাল্লাহ। সো ওভারঅল দর্শকরা যদি দেখে ভালো লাগবে, তাতে আমি একটু গাড়িটা স্টার্ট দিয়ে দেখাই। অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই হাফ টোকায় গাড়ি স্টার্ট হবে কিনা, তো তাদের জন্য আমি কিন্তু এতটুকু দেখাতেই পারি। তো এটা চাবিটা ইনসার্ট করলাম, এই যে পাওয়ার চলে আসছে, সব কিছু কিন্তু একদম পারফেক্টলি চলে আসছে। আরে ভাই মানে টোকা দিলে না স্টার্ট হয়ে গেল, এক টোকা স্টার্ট হবে মাশাআল্লাহ। যদি না হয় না মিলে তারপরে গাড়ি নিতে হবে, মানে 10 টাকা এটা কিন্তু আইসা চেক দিতে পারবে এরকম 100% ভাই, চালায় চালায় দেখবে এসিটিসি যা আছে একদম ভালো পারফেক্ট কাজ করে। আপনি ভাই একটা কথাই বলি, দর্শকরা যদি আসে ভাই, শুধু একটা কথাই বলবো, সেটা হচ্ছে দর্শকরা যদি আসে তাদের কিন্তু সময়টা নষ্ট হবে না, তাদের টাইমটা তারা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবে এবং একটা ভালো পারফেক্ট একটা গাড়ি পাবে। হ্যাঁ সাথে একটা সুন্দর চাবিও থাকবে কিন্তু, চাবিও দিবেন, চাবিও দিবেন, চাবি না দিলে কেমনে চালাবে ভাই? তো চাবি না দিলে চালাতে পারবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো তাহলে চাবি, অবশ্যই জোর করে নিয়ে যাবে, জোর করে নিয়ে যাবে। তো দর্শক এই সবকিছু ইনশাল্লাহ আপনাদের জন্য থাকবে। এখন আপনারা বলতে পারেন যে ভাই এত এত প্রশংসা করলেন, কোনো দুর্নাম তো করলেন না গাড়ি, শুধু প্রশংসা করলাম, একটু দুর্নামও করেন, করেন দুর্নাম করেন ভাই। একটা ছোট প্রবলেম আছে সেটা একটু দেখাই দেই, প্রবলেম আছে সেটা তো আমি খুঁজে পাই না বলতে ভাই, এখানে একটা ও আচ্ছা স্পট আছে, এই যে জুলাই অভ্যুত্থানের সময় এখানে একটা ইটের টুকরা পড়েছিল যার কারণে গ্লাসটা ফেটে গেছিল। তো যেভাবে আছে ওভাবেই রাখছি, যেহেতু অরিজিনাল গ্লাস হ্যাঁ তাই ফালাই দিই নেই, যেহেতু এটা সাথে রেখে দিচ্ছি
এখন আপনারা বলতে পারেন যে ভাই তাহলে এই অবস্থায় বিক্রি করবেন না ভাই, এই অবস্থায় বিক্রি করবো কথাটা এরকম না, শর্ত এখানে দুইটা, এক আমি চেঞ্জ করে দিব অথবা আপনি চেঞ্জ করে নেবেন, সো এটা আপনারা আসেন সামনাসামনি মানে কথাবার্তা বলে একটা কথা বলবেন, একটা ডিসিশন নেওয়া যাবে। সো এটা ওভারঅল ডিসিশন নেওয়া যাবে চারের মডেলের জি করোলা, রেজিস্ট্রেশন হচ্ছে সাথে, 26 সাল 25 সাল পর্যন্ত কাগজ আছে, ওভারঅল গাড়িটা যদি নেয় কত টাকা দেওয়া যায় সেটা, এটা এটাই আমি বলতেছি, অনেক কিছু বলছেন গাড়ির, ঠিক আছে এখন দাম কয়ে দেন ভাই, দাম শূন্য লাগবে আমার। আচ্ছা 1190 আরো কমাবো, কিন্তু সেটার জন্য স্ক্রিনে যে নাম্বার আছে সেখানে কল করতে হবে অথবা এই প্রতিষ্ঠানে আসতে হবে। আচ্ছা লাস্ট আপনি কত মানে আসিংটা কত বললেন? আপাতত 1170 রাখলাম, এটা হচ্ছে হোল্ডে রাখলাম, ফিক্সড তো করে দেই নাই, না 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 আবার একদম ন্যাচারাল আস্কিং ও রাখি না। আচ্ছা এটা মাঝামাঝি একটা অবস্থায় রাখলাম, এরপর আরো কমবে, এতটুকু শিওর থাকেন ইনশাআল্লাহ আপনারা। আচ্ছা এই যে আপনার আপনারা যে এই গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়ির পাশাপাশি আরো বিভিন্ন মডেলের বিভিন্ন গাড়ি দেখতে পাচ্ছি, হ্যাঁ যদি ডিসকাউন্ট লুফে নিতে চান বা এরকম গাড়ি নিতে চান, আসতে হবে ঢাকা উত্তর 11 নম্বর সেক্টর 10-11 নতুন ব্রিজের সামনে স্টার কারের শোরুম, এই প্রতিষ্ঠানের নাম স্টার কার, গুগল ম্যাপে গিয়ে সার্চ বারে গিয়ে স্টার কার লিখে সার্চ করলে খুব সহজে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মানে লোকেশন ট্র্যাকশনে দিয়ে চলে আসতে হবে। আর বাংলাদেশের বাইরে থেকে, বাংলাদেশের বাইরে থেকে যারা কিনতে চায় যে সকল ভাইরা, তাদের প্রতিনিধি পাঠাতে পারে ইনশাল্লাহ, তাদের থ্রুতে আমরা গাড়ি দেখাবো। আমাদের একটাই কথা ভাই, গাড়ি না দেখাই আমরা কখনো লেনদেন করি না। জি জি, কেন একটা গাড়ি আপনি ভিডিওতে একরকমের দেখছেন, সামনাসামনি এসে আর একটা পছন্দ হয়ে যেতে পারে, এইটারও কিছু প্রোস এন্ড কনস আপনার বের হতে পারে, সেই জিনিসগুলো যাতে স্পষ্টত আপনার সাথে ফুটে ওঠে, কোনো রকমের বিধান্ধা যাতে না থাকে, উভয়ের মাঝে যাতে কোনো রকমের প্রবলেম তৈরি না হয় সেটার জন্য আমরা আগে গাড়ি দেখাই তারপরে টাকা নিই। তো ইনশাল্লাহ আসেন, ফিজিক্যালি দেখবেন, দেখে যদি ভালো লাগে পছন্দ হয় ইনশাল্লাহ কিনে নেবে। সো ভাই অনেক কথাই বাড়ালাম, যত কথা বাড়াবো ততই ভিডিও ডিউরেশন বাড়বে, তাই ছোট করে আমি একটু কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে আমাদের ফোন নম্বর যেগুলো দেওয়া রয়েছে এই দুইটা নাম্বারেই আপনার হোয়াটসঅ্যাপ ওপেন রয়েছে 24 ঘন্টা, সারা বাংলাদেশ সারা পৃথিবী থেকে কল আসতে পারবে, আমরা রিসিভ করব, করার চেষ্টা করব। আর যদি সরাসরি কল দিতে না পারি জাস্ট একটা মেসেজ করে দিবেন হোয়াটসঅ্যাপে, তাইলে হবে ইনশাল্লাহ। নাম্বার দুইটা আমি একটু বলে দিচ্ছি, 01788 1983 09 অথবা 07030 3933 33, দুটো নম্বরে যে কোনো সময় কল করতে পারেন। সো জি করোলা গাড়ি সহ যে কোনো গাড়ি কিন্তু এক্সট্রা কারে আসুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একসোলা রান্না করতে পারবে না, 200 নষ্ট বলেন যে আমরা তো অন্য খেলা দেখবো।